হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ডাইরেক্ট ইন্ডার ফোর্স চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই ফ্রেন্ড ইতিমধ্যে অক্টোবর মাসে তোমাদের কোন কোন পোস্টে কী কী জবে তোমাদের অ্যাপ্লাই চলছে এক নজরে তোমাদেরকে আপডেট দেবো ওকে তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না তোমরা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করবে তোমাদের কিন্তু এ মাসে এটাই কিন্তু লাস্ট সুযোগ ওকে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট আইটিআই ডিপ্লোমা করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এক নজরে আমি তোমাদেরকে কিন্তু পন ওকে পনেরোটি চাকরির আপডেট দিতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটি জব এবং প্রত্যেকটি ফোর্সের নিউজ যদি তুমি সবার প্রথমে পেতে চাও অবশ্যই ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি অবশ্যই প্রত্যেকটি ফোর্সের নিউ তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে ফেন এবং যদি তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল পদে এখনও দরখাস্ত করতে পারবে ওকে ওকে তো পূর্ব রেল অ্যাপ্রেন্ডিস পদে তোমাদের কিন্তু মাধ্যমিক এবং আইটিআই পাশে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের শূন্য পদ রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তিন হাজার তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ওকে লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু আজই ওকে তো অবশ্যই তোমরা ফটাফট অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলো ওকে তো এই ওয়েবসাইটটিকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে রাত বারোটার মধ্যে তোমরা অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলো ওকে ফেন তো আইটিভিভিতে হেড কনস্টেবল তোমাদের নিয়োগ করা হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে ওকে টোটাল ভ্যাকেন্সি তোমাদের তেইশটি রয়েছে এগারো এগারো দু হাজার বাইশ তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে তো এর বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ভিডিওগুলি তোমরা দেখতে পারো ওকে তো তারপর বলছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস জুনিয়র টেকনিশিয়াল পদে তোমাদের নিয়োগ করা হয়েছে আইটিআই যদি তোমার থাকে তা অবশ্যই তুমি আবেদন করে হলেও টোটাল ভ্যাকেন্সিতে তোমাদের বিরাশিটি ভ্যাকেন্সি রয়েছে ওকে একত্রিশ দশ দু হাজার বাইশ তারিখে তোমাদের লাস্ট ডেট এবং এই ওয়েবসাইট গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে ওকে এন টি সিকিউরিটি ট্রেনিংয়ে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট লেভেলে তোমরা আবেদন করতে পারে পারবে পঞ্চাশটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এগারো এগারো দু হাজার বাইশ তারিখে তোমাদের লাস্ট ডেট এবং এই গিয়ে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে ওকে তো প্রাইমারি স্কুলের চাকরির জন্য প্রাইমারি টেট দরখাস্ত নেওয়া হচ্ছে তো তোমরা যারা ডিএড বিএড করেছো ওকে তো তোমরা উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট লেভেলের ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির কথা কিন্তু বলা হয়নি তোমাদের তিন এগারো দু হাজার বাইশ তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং এই তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে ওকে এবং আইটিবিতে হেড কনস্টেবল তো আইটি বিভিতে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে নিয়োগ করাচ্ছে তো আইটি বিভির প্রত্যেকটি কোর্স এবং প্রত্যেকটি ভ্যাকেন্সির সম্বন্ধে আমি কিন্তু আলোচনা করে দিয়েছিলেন তো যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা ডিসক্রিপশনে গিয়ে এক্ষুনি তাড়াতাড়ি দেখে নাও ওকে তো এটি আমি তোমাদেরকে বললাম না ডিসক্রিপশন থেকে তোমরা দেখে নিবে ওকে হিন্দুস্তান লিমিটেড গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ে তোমাদের লিখ করা হচ্ছে গ্রাজুয়েট লেভেলে তোমরা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি তোমাদের এইট্টি ফোরটি রয়েছে ওকে একত্রিশ দশ দু হাজার বাইশ তারিখে তোমাদের লাস্ট ডেট এবং এই থেকে তোমাদেরকে আবেদন করতে হবে ওকে এয়ারপোর্টে অথরিটিতে তোমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হয়েছে তোমাদের কিছু কিছু ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে ওকে তো তারা যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলো এবং একত্রিশ বত্রিশটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দশ এগারো দু হাজার বাইশ তারিখ তোমাদের লাস্ট ডেট এবং এই ওয়েবসাইটকে তোমাদের আবেদন করতে হবে ওকে তো আর্মির সোলজার নার্সিং তোমাদের নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে ওকে তোমাদের লাস্ট ডেট রয়েছে তিরিশ দশ দু হাজার বাইশ তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে ফেলো তো এর বিষয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওকে ফ্রেন্ড তো এটি ছিল তোমাদের জন্য আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এই সপ্তাহে যদি তোমরা কর্মসংস্থান পেপারটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং আমাদের চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তুমি প্রথম দর্শক হয়ে থাকো প্রত্যেকটি ফুসি নিউজ পাওয়ার জন্য